বন্ধু কেমন আছো রে? অনেকদিন পরে দেখা পেলাম তোর। আছে রে বন্ধু, আছে মোটামুটি। মন শান্তি নাই, বিরাট অশান্তি হয়েছে মনের ভিতরে। কি দিছে আবার তোর মনের ভিতরে? কি এর অশান্তি? কইস না রে বন্ধু, মা বাপে গেলে কয় দাদুর লয়ে ঘুমা, দাদুর লয়ে ঘুমা। এটা তো ভালোই, দাদুর লয়ে ঘুমাইবি, গল্প টল্প শুনবি, শুনে ঘুমাইবি। গল্প তো দূরের কথা, বেটা ফাঁদ দিয়েই শেষ করতে পারে না। বেটা সারা দিন খালি ফাঁদে, সারা রাত্র খালি ফাঁদে। বেটা ফাঁদের যন্ত্রণা আমি আর ঘুমাইতে না রে ভাই। আরে ফাঁদ দিলে তোর বাবারে ক, গ্যাসের বড়ি এনে দিত, গ্যাসের বড়ি খাইলে ফাঁদ ফুদ সব বন্ধ হয়ে যাব। কত জাতের ওষুধ, কত জাতের গ্যাসের বড়ি এনে খাওয়াই রে। ওষুধের দোকানে মনে হয় ওষুধ নাই অনেক বেড়ার লেগা, তবে ফাঁদ আর বদ্ধ হয় না, সারা রাত্র খালি ফাঁদে। তুইলে তুই অনেকটা বুদ্ধি করতে পারস, আমার জেনারেল নলেজ এটা কয় আর কি, এটা করলে মনে ভালিব। ক ক বন্ধু ক, কত মানুষের তো কত বুদ্ধি শুনলাম, কোনোটাই কাজ হলো না। এবার তোর বুদ্ধিটা নিয়ে কাজ হয় দেখি। তোর বাড়িত খালি সিলিন্ডার আছে নি? যদি খালি সিলিন্ডার থাকে লগে একটা পাইপ কিনে নে, নিয়ে আসি রা বেড়া যখন ঘুমাইব রাত্রেবেলা, তখন এই পাইপটা তখন বেড়ার ফাঁসাদ লাগাই দিবে, আর আরেকটা মাথা সিলিন্ডার লাগাই দিবি। তোলে তোর একলগে দুইটা কাম হইব, একটা তো হলো তোর সিলিন্ডারটা বইরা যাব, আর এক হলো ফাদের কোনো আওয়াজই বেরিত না, ফাদের কোনো গন্ধ পাইতি না তুই। হ্যাঁ বন্ধু, এটা তো একটা ভালো বুদ্ধি দিছ, এটা তো কোনোদিন ট্রাই করছি না। তাহলে আমি অক্ষণ যাইতে একটা পাইপ কিনে নেবো, আর রাত্রেবেলা যে সময় ঘুমাইবো পাইপটা লাগাই দেবো আর কি, দেখি করে আসি যাই বুদ্ধিটা কেমন হয়। গ্যাস সিলিন্ডারের যে দাম রে ভাই, একটা গ্যাসের দাম মনে হয় 1000 টাকার উপরে হয়ে গেছে, তাহলে এটা সবচেয়ে ভালো বুদ্ধি। তোর গ্যাস সিলিন্ডার ফুলে যাবো, তুই গন্ধ লাগলো তুই আরামসে ঘুমাইতে পারবি। ঠিক আছে বন্ধু, ওখানে একটা কাজ করে মক্ষণ যাই, তুই একটা পাইপ কিনে লইয়া যাবো, গিয়েছি না একা দেবো, রাত্রে ঘুমাইবো পাইপটা লাগাই দেবো। ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাই, সময় নষ্ট করে লাভ নেই, তোরা আমি ফোন করে জানাবো কিটা হয়েছে না হয়েছে সবটা কথা। আচ্ছা বন্ধু, সমস্যার সমাধান তো আমি করে দিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন।